একের রসিকতা অন্য একদল সরকারি কর্মীর কর্তব্যে বিভ্রান্ত হওয়া। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে রাজ্য জুড়েই এমন ঘটনা ঘটে চলছে দিনের পর দিন। ভূকালে ব্যতিব্যস্ত রাজ্যের দমকল কর্মীরা, ব্যতিক্রম নয় তিলিয়ামুড়ার ক্ষেত্রেও। অচেনা লোক ফোন করছেন, অপর প্রান্ত থেকে বলা হচ্ছে কোথাও আগুন লেগেছে বা দুর্ঘটনা ঘটেছে, সমস্যা পীড়িতদের সাহায্যে দ্রুত এগিয়ে আসুন। কিন্তু দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখছেন আদতে সেখানে কিছুই ঘটেনি। গত রাতে এমনই এক কল এসেছিল দমকল বিভাগের তেলিয়ামুড়া স্টেশনে। বলা হয়েছিল খাসিয়া মঙ্গল এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত ছুটে যান কর্মীরা। এলাকার মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন আদতে সেখানে এরকম কিছুই ঘটেনি, তারপর গাড়ি নিয়ে সেখান থেকে ফিরে আসতে হয় তাদের। খোঁজাখুঁজির পর পাইছি না, অনেক পাবলিক আছে, পাবলিকের জিজ্ঞাসা করছি অ্যাক্সিডেন্ট হয়েছে কি, করছে না। আমরা এখান থেকে ফলস কল দেখবে, আমরা মূলত কয়টার সময় হয়েছে ঘটনা? তা 9:25 আমরা এখানে একটা পাইছি। তিলিয়ামুড়া দমকল কর্মীদের বক্তব্য, এমন ভুয়ো কলে যদি তাদের ছুটতে হয়, সে সময় যদি অন্যত্র সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সে সময় তাদের আর কিছুই করার থাকবে না বা অযথা সময় নষ্ট হবে। সাধারণ মানুষকে ফায়ার সার্ভিসে এমন ভুয়ো কল করা থেকে বিরত থাকতে আবেদন জানানো হয়েছে তাদের তরফ থেকে। এটা তো অনেক রকম সম্মিলিত হয়, এটা অন্য জায়গার মধ্যে একটা কল অরিজিনালি যদি একটা এখানে আগুন লাগে বা অ্যাক্সিডেন্ট হয়, এখানে গিয়ে আমরা একজনের সম্পদ আমরা রক্ষা করতে পারতাম না, বা একজনের একটা অ্যাক্সিডেন্ট হইলো, একজনে ইঞ্জুরি হইলো, আমরা সময়মতো হসপিটালে আনতে পারলাম না, এমন হইতে পারে, হয় এমন। মানে ফলস কলের ফলে? হ্যাঁ, ফলস কলের ফলে। প্রযুক্তির উন্নয়নে এখন কোথা থেকে ব্যক্তি ফোন করছেন তা অনায়াসেই ট্র্যাক করা যায়। এক্ষেত্রে ইচ্ছে করলেই দমকল বিভাগ বা প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারে। এ ধরনের ব্যবস্থা নিলে এ প্রবণতা বন্ধ হতে পারে বলে অভিমত অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।